পরিবারে কেউ দিতে যাচ্ছে, সেখানে এই জঙ্গলে যেতে কতটা ভয় বা আতঙ্ক থাকে? জঙ্গলে ভয় আতঙ্ক আমাদের সবসময় থাকে, কিন্তু আমাদেরকে ডিপার্টমেন্ট সহযোগিতা এই পরীক্ষার সময় ডিপার্টমেন্টের থেকে এসে আমাদের যে জঙ্গলের রক্ষণাবেক্ষণ মানে হাতি যাতে মানে কী বলবো পরীক্ষার্থীদের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের পুরো রাস্তা গার্ড করেছে। কেমন এখানে হাতির একটা উপদ্রব রয়েছে এলাকায়? হাতি উপদ্রব তো আছেই, সবসময় আছে, তবে এখন আমরা পরীক্ষার্থীদের জন্য খুবই নিরাপত্তা পেয়েছি। ঠিক আছে, আপনার নাম? হারাধন দে। ঘর আমাদের পরীক্ষা দিতে যেতে অসুবিধা হওয়ার জন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করছে, আর এবং জঙ্গল পারাপারের জন্য আমাদের ডিপার্টমেন্ট আসা যাওয়া করছে। বনদপ্তর ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, বনদপ্তর ঘুরে বেড়াচ্ছি। কি দেখতে পাচ্ছ? এই তো কর্মীরা রয়েছে। তার ফলে তোমাদের মানে পরীক্ষা দিতে যাচ্ছে যে ভয়টা, সেই ভয় বা আতঙ্ক যেটা লাগতো, সেখান থেকে তোমরা কতটা এখন নিশ্চিন্ত রয়েছে? অনেকটা নিশ্চিন্ত হচ্ছে। কেন? কারণ কর্মচারীরা রয়েছে ডিপার্টমেন্ট সহযোগিতার জন্য। খারাপ হলো নি, আরে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তা দেখে আমাদের ভয়ও করেনি, আর যথেষ্ট সহযোগিতা হচ্ছে। তাহলে এই জঙ্গলে কি হাতি আছে? আছে। ঠিক আছে, তোমার নাম? রাহুল দে। বাঁকুড়ার এই বেলাতো রেঞ্জের যে সারুলিয়া জঙ্গল, প্রায় 5 কিলোমিটার ধরে এই জঙ্গল রয়েছে। এই জঙ্গলের আশেপাশে তুমি পরীক্ষার্থীর জন্য এবার থেকে বন দপ্তরের নতুন উদ্যোগ, এই জঙ্গলে খোলা পাটি দিয়ে কড়া নিরাপত্তা দিয়ে ছোটবেলা পিছি যা, চলে যা ছোটবেলা। অন্য হাতি দাদা, আপনারা আজ কি করছেন এই জঙ্গলে? জঙ্গলে উলোপাতি দাঁড় করা বার করি, দিশে বিপদে না পড়ে, এই জন্য তাহলে কি প্রায় প্রায় তো এই এলাকাতে।
সহযোগিতা আমাদেরকে করে, গাড়ি বনের মাঝে দাঁড়িয়ে থাকে হাতির জন্য, ছেলের আসা যাওয়ার জন্য যোগাযোগ সরকার বন কমিটি থেকে রেখেছে, বন বিভাগের থেকে আমাদেরকে সহযোগিতা করে। এই এলাকায় সবসময়তেই দুটো হাতি থাকে, 24 ঘন্টাই থাকে। মরণের যতক্ষণ না গায়ে পৌঁছে যায় ততক্ষণ মরণকে আমরা বিসর্জন দিয়ে দিই জীবনকে আর কি। আমাদেরকে করছে, ছেলেদের পরীক্ষার সময় গাড়ি বনের মাঝে দাঁড়িয়ে থাকে, যাতায়াত করে, মানে তাদের যেমন না কোনো অসুবিধা জন্য না কিছু হয় আর কি। ঠিক আছে, আমার নাম কার্তিক বাউরী।